Morning everybody, hope you all are fine. Today we are starting a new lesson, that is lesson 2, a fit on feet. Dekho ekhane ekta shobdoi tumra dubar pachho, fit, fit. Ekta spelling F-E-A-T, ekta F-E-E-T. A fit mane ekti kirti, on feet mane onek foot opore. Ekhane amra ekta porbot obhijaner kahini janbo. যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট তোমরা জানো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সেই শৃঙ্গ অভিযানের এবং সেই শৃঙ্গকে জয়ের কাহিনী আমরা এখানে পড়ব তার আগে এখানে কি আছে চলো দেখি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা সবাই বলতে পারবে হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি তোমরা সবাই জানো মাউন্ট এভারেস্ট Where is it located? এটা কোথায় অবস্থিত নেপালে এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে এবার চলো আমরা মূল কাহিনীতে যাই এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়্যার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953 এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ছিলেন ব্রিটিশ এক্সপিডিশন এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান এই ব্রিটিশ অভিযাত্রী দল অভিযান করেছিল কোথায় টু মাউন্ট এভারেস্টে ইন 1953 সালে কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন কলোনেল জন হান্ট সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল হান্ট কী করেছিলেন একটা দল তৈরি করেছিলেন কিছু লোককে বেছে নিয়ে অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স যাদের মধ্যে সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী ক্লাইম্বার হচ্ছে পর্বতারোহী এডমন্ড হিলারি কে ছিলেন আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড তিনি ছিলেন নিউজিল্যান্ড থেকে একজন পর্বতারোহী অ্যান্ড তেনজিং নোরগে এবং তেনজিং নোরগে কে ছিলেন আ শেরপা ফ্রম ইন্ডিয়া ভারতের একজন শেরপা শেরপা কাদের বলা হয় যারা পাহাড়ে উঠতে দক্ষ হয় ওয়ার অ্যামং দ্য ইলেভেন চুজেন ক্লাইম্বার্স এগারোজন পর্বতারোহীকে বেছে নিয়ে জন হান্ট একটি দল তৈরি করেছিলেন তাদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং আমাদের ভারতের শেরপা তেনজিং নোরগে আফটার মান্থস অফ প্ল্যানিং অনেক মাসের পরিকল্পনার পর দ্য টিম বিগ্যান টু ক্লাইম সেই দলটা উঠতে শুরু করলো অর্থাৎ পর্বতারোহণ শুরু করলো তাহলে আমরা কি দেখলাম যে 1953 সালে ব্রিটিশরা একটা মাউন্ট এভারেস্ট অভিযান করেছিল যার নেতৃত্বে ছিলেন কলোনেল জন হান্ট এবং তিনি এগারোজন অভিজ্ঞ পর্বতারোহীকে নিয়ে একটি দল তৈরি করেছিলেন অভিযানের জন্য সেই দলে ছিলেন এডমন্ড হিলারি যিনি নিউজিল্যান্ডের পর্বতারোহী ছিলেন এবং আমাদের ভারতীয় পর্বতারোহী শেরপা তেনজিং নোরগে ছিলেন তোমরা হয়তো সকলেই জানো যে এই এডমন্ড হিলারি আর তেনজিং নোরগেই কিন্তু সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় পা দিয়েছিলেন তাই তো আজকে তোমরা এইটুকুই ভালো করে পড়বে এর পরের দিন আমরা তাদের অভিযানের কাহিনীটা জানবো সবাই ভালো থাকবে ওকে বাই